যারা চাষাবাদ করেন কৃষক তারাই আমাদের মেরুত, তাদেরকেই আজকে দেশের চাকা চলে। আপনার এই দুইটা যে দাবি আপনি লিখিত ভাবে আমার কাছে দিয়েন, আমি এটা সংসদে মাননীয় প্রধানমন্ত্রী স্পিকারের কাছে পেশ করব। সত্যি আমাদের নিজেদের হোটেল? হ্যাঁ, ইডেন বে আমাদের নিজেদের হোটেল। এনি টাইম চেক ইন, এনি টাইম চেক আউট। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। উনি কিন্তু ওনার বক্তব্যে একবারও বলল না যে আমি নিজেও একজন মৎস্যজীবী, আমি তিনটা পুকুর কাটা মাছ ছাড়ছি, মাছ বড় হয়েছে কিনা জানি না তবে ছাড়ছি। হ্যাঁ, তো উনি যে দাবিটা করলেন, যে উনি যে অনুরোধটা করলেন সেটা হলো সারা ঢাকা সদরপুর চরবন্দ্রসভা সারা বাংলাদেশের এটা দাবি। আমি অবশ্যই আপনাকে কথা দিলাম আগামী জাতীয় সংসদে, আমি আপনাকে কথা দিয়ে গেলাম যে আমি আগামী সংসদ অধিবেশন বসলে আপনার এই দুইটা যে দাবি আপনি লিখিতভাবে আমার কাছে দিয়েন, আমি এটা সংসদে মাননীয় প্রধানমন্ত্রী স্পিকারের কাছে পেশ করবো এবং বক্তৃতার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের জানবে যে আমরা এই দাবিটা করেছি, আপনি আমাকে এটা লিখিত দিয়ে দেবেন, যাতে আমার জন্য জিনিসটা বোঝায় বলতে ভালো হয়। ইনশাআল্লাহ এই মৎস্যজীবী যারা আছেন, আমি এখন নিজেরই অনেক গ্রামে অনেক জায়গায় গেলে কিন্তু আমি দেখতে পাই যে আধুনিক যে চাষটা আপনারা করতেছেন, আমি মনে করি যে আমাদের যে স্বপ্ন আমরা এই রপ্তানি করে আমরা অবশ্যই আমরা এই অনেক রপ্তানি করতে পারবো। কারণ হলো যে আমাদের যে গ্রামগঞ্জে যে শিক্ষিত ছেলেরাও কিন্তু এখন এই মৎস্য চাষের সাথে জড়িত হয়ে গেছে, এবং আমি আশা করি যে বাংলাদেশ, আমি নিজেও দুই বেলায় মাছ দিয়ে ভাত খাই। হ্যাঁ, অতএব আমরা মাঠে ভাতে বাঙালি, আমরা অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের তিন থানা ভাঙা চরবন্দ্রসর সদরপুর সহ বাংলাদেশের সকল মৎস্যজীবী তারা যেন সরকারি সুযোগ সুবিধা পেয়ে আরও সুন্দরভাবে আরও ভালোভাবে তারা এই এই তাদের এই দায়িত্ব পালন করতে পারে, এটা আমি অবশ্যই বলবো, সংসদে বলবো। এবং আমি আশা করি যারা আজকে পুরস্কৃত হয়েছেন তাদের দেখে আরও যারা আছেন তারা উৎসাহিত হয়ে আমাদের এই সেক্টরটা যেন আরও উন্নত হয়, আমরা যেন মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আপনারাই আমাদের মেরুদণ্ড, এই যারা চাষাবাদ করেন কৃষক তারাই আমাদের মেরুদণ্ড, তাদেরকেই আজকে দেশের চাকা চলে। অতএব যত উন্নয়ন আপনাদের পরিশ্রমেই হয়, আমি আশা করি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের এই এই সেক্টরটা আরও উন্নত হবে, এবং আপনাদের পক্ষ থেকে আমি মহান জাতীয় সংসদে আপনাদের এই দুইটার দাবি আমি আগামী অধিবেশনে এটা সবাইকে ধন্যবাদ।